শাইনি ঘোষ কোথায়? এখন এই একটা প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। ইডি তলবের পর থেকেই নাকি বেপাত্তা যুব তৃণমূলের সভানেত্রী, দলের কেউই নাকি খোঁজ পাচ্ছে না শাইনির। তার বাবা জানিয়েছেন বাড়িতেও নেই শাইনি, তাহলে গেলেন কোথায়? উত্তর দিলেন কুণাল ঘোষ, জানালেন উপোস করে দুর্বল হয়ে পড়েছেন শাইনি। যদিও শাইনির সঙ্গে এর মধ্যে তার কথা হয়নি বলে জানিয়েছেন কুণাল। অসুস্থতার বিষয়টা একেবারেই তার ধারণা বলে দাবি করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন শাইনিকে তলব রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।